দেখেন আমার 31 ডিসেম্বর পর্যন্ত আমাদের সিলেকশন প্যানেল তিনজনেরই কিন্তু মেয়াদ, তো সুতরাং এখানে এখানে বোর্ডের সিদ্ধান্ত, বোর্ড কী কখন কী বলবে, আমাদেরকে বলেছে 31 ডিসেম্বর পর্যন্ত আমাদের চুক্তি, এই চুক্তি বাড়াবে কি বাড়াবে না এটা তো বোর্ডের ব্যাপার, তো আমাদের সাথে যেহেতু এখনও কথা হয়নি আমরা 31 ডিসেম্বর পর্যন্ত জানি আমাদের কাজ আছে, তো 31 ডিসেম্বর পর্যন্ত যখন আমি আছি তো আমাদের সব কাজ তো করে দিয়ে দিতে, পেন্ডিং তো কোনো কিছু রাখবে না, তো সুতরাং আমাদের যতটুকু কাজ করা আছে এখন সেই কাজগুলি আমরা সবাই সিলেকশন প্যানেল যারা আছে সবাই মিলিয়ে কাজগুলি করে যাচ্ছি এবং সামনে বোর্ড যখন সিদ্ধান্ত দিবে তখন বুঝতে পারবো, আমাদের তো কোনো কিছু চাপ পাওয়ার নেই, এখানে তো বোর্ডের সিদ্ধান্ত, এখানে তো যেহেতু কন্ট্রাক্ট, এটা যেহেতু আমরা তো চাকরিজীবী না ওখানে, যে আমরা কন্ট্রাক্টে কাজ করি, তো সুতরাং মেয়াদটা 31 ডিসেম্বর পর্যন্ত 31 ডিসেম্বর পর্যন্ত কাজ করছি।